শনিবার রাত্রে ঘুমুতে যাওয়ার আগে যদি এই বিশেষ মন্ত্রটি পাঠ করেন আপনার জীবনে বহু রকমের সুফল মিলবে। আপনার জীবনে একেবারেই প্রথমে যেটি বলবো, যে কোনো প্রকারের বাধা নিষেধ অর্থাৎ গ্রহদোষ আপনার কেটে যাবে, কিন্তু আপনাকে সঠিকভাবে এই মন্ত্রটি পাঠ করতে হবে। এবং এই মন্ত্র পাঠের বেশ কিছু নিয়মও আছে, তাই আপনি সপ্তাহে কেবল শনিবার রাত্রে এই মন্ত্রটি পাঠ করতে পারেন। যদি সম্পূর্ণ সঠিকভাবে ভিডিওটি দেখে কাজ করতে পারেন, আপনার জীবনের যত রকমের সমস্যা আছে তার 90% কেটে যাবে, অর্থাৎ জীবনের 90% বাধা আপনার কেটে যাওয়া সম্ভব। তাই আজ আপনাদের সামনে এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বিষয়টি উল্লেখ করব। যারা প্রথমবারের জন্য এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। শনিবার মানে আপনারা প্রত্যেকেই জানেন গ্রহরাজের বার। শনিবার যদি এই মন্ত্র পাঠ করেন খুশিতে ভরে উঠবে আপনার জীবন। অলসতা এবং কর্মকট জনিত বিভিন্ন সমস্যা বিষয় দেখেন শনিদেব, তাই সকলে তাকে ভয় পেলেও মনে মনে তার কাছে প্রার্থনা করলেই জীবনের শ্রীবৃদ্ধি হয়। আবার কথায় আছে, শনির প্রকোপ থেকে বাঁচা মুশকিল, সর্বশক্তিমানের প্রকোপ থেকে বাঁচার কিন্তু উপায়ও আছে। শনিবার করে এমন কিছু নিয়ম আছে যেগুলি পালন করলে শনিদেব খুশি হন, ফলে শনির সারসাতির প্রভাব আপনার জীবন থেকে খুবই সহজে কেটে যায়। যে বিষয়টি জানার সেটি হলো, একটি বিশেষ মন্ত্র আপনি শনিবার অবশ্যই রাত্রে পাঠ করতে পারেন। যারা নিজের জীবনে জোর বাড়াতে এবং অর্থনৈতিক উন্নতির পথ প্রশস্ত করতে চান, তারা চাইলে এই মন্ত্রটি নিয়মিত পাঠ করতে পারেন। নিয়মিত পাঠ করলে কর্মক্ষেত্র আরও মসৃণ হয়, পাশাপাশি কাজের ক্ষেত্রে পদোন্নতি লাভের সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়। শনিবার সকাল সকাল স্নান করে শুদ্ধাচারণে আপনি শনিদেবের পুজো করতে পারেন এবং অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। অন্তত রাত্রে শুতে যাওয়ার আগে মন্ত্রটি জপ করতে ভুলবেন না। সাফল্য লাভের জন্য শাস্ত্রমতে শনিদেবের এই মন্ত্র 108 বার জপ করতে হয়। এর ফলে কর্মক্ষেত্রের সফলতা দ্রুতই বৃদ্ধি পায়, তাই এমনটাই বলা হয়, এই মন্ত্র উচ্চারণ করলে, এই মন্ত্র পাঠ করলে বা শনিদেবের নিয়মিত আরাধনা করে তাকে সন্তুষ্ট করা যেতেই পারে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে মানুষরা জন্ম থেকেই কিন্তু সুখের স্বাদ চায়, তাই কিভাবে সুখের সন্ধান মিলবে সে জানে না। তাই বলা হয়, এই মন্ত্রটি যদি 108 বার উচ্চারণ করা হয় তাহলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে মন্ত্র উচ্চারণের আগে অতি অবশ্যই আপনাকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালতে হবে আপনার বাড়ির তুলসী তলায়, এবং সেতে কয়েকটি কালো তিল অবশ্যই মিশিয়ে দিতে হবে।
এর ফলে আপনার জীবনে সুফল আসবে চোখে পড়ার মতো। প্রিয় বন্ধুরা, এইভাবে আপনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে জীবনের সকল সমস্যা বাধা বিপত্তি আপনি কাটিয়ে উঠতে পারেন। তবে জেনে নেওয়া যাক সেই বিশেষ মহাশক্তিশালী মন্ত্রটি। মন্ত্রটি আমি আপনাদের সামনে উচ্চারণ করে শোনাব। আপনারা যদি পারেন মন্ত্রটি অতি অবশ্যই লিখে রাখবেন, যাতে পরবর্তীকালে এবং রাত্রিতে আপনি সেখান থেকে পাঠ করতে পারেন। তাই অতি অবশ্যই এই মন্ত্রটি সঠিকভাবে পাঠ করতে একদম ভুলবেন না, যাতে আপনার জীবনটাও সুন্দর হয়ে যায়। তবে চলুন সেই গুরুত্বপূর্ণ মন্ত্রটি জেনে নেওয়া যাক। মন্ত্রটি হল আম সনিশ্চয় ভিদমাহে ছায়াপুত্রায় ধীমাহে তানো মন্দ প্রচোদয়াত। আম সনিশ্চয় ভীমাহে ছায়া পুত্রায় ধীমাহে তানো মন্দ প্রচোদয়াত। আম নিশ্চয়াত সনিশ্চয়াত ধীমাহে ছায়া পুত্রায় ধীমাহে তানো মন্দ প্রচোদয়াত। এই বিশেষ মন্ত্রটি অবিলম্বে পাঠ করুন, সুফল পাবেন চোখে পড়ার মতো। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। Thank you.